দিরিলিস আর্তুগ্রুল তুর্কি সিরিয়ালের এই নামটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন, তবে এটি পৃথিবীর অন্যান্য টিভি সিরিয়ালের মতো শুধু বিনোদন নয়, যেন একটি সাংস্কৃতিক বিপ্লব। এটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে গিনেস বুকে তার নাম উঠেছে। সিরিজটির টান টান গল্প, নাটকীয়তায় ভরা প্লট, দারুণ অভিনয় আর দুর্ধর্ষ স্পেশাল এফেক্ট যে কাউকেই মোহিত করে, তাই আর্তুগ্রুল একবার দেখতে বসলে সেটা ছেড়ে ওঠাই মুশকিল। তবে দিরিলিস আর্তুগ্রুল শেষ হওয়ার পর একই কাহিনীর ধারাবাহিকতায় একই পরিচালক নির্মাণ করে চলেছেন কুরুলুস ওসমান। এর জনপ্রিয়তা হয়তো আর্তুগ্রুলকেও ছাড়িয়ে যেতে পারে। এর প্রথম সিজন শেষ হয়ে দ্বিতীয় সিজন চলমান অবস্থায় এমন কথা হলফ করেই বলা যায়। বিখ্যাত অটোমান বা ওসমানী সাম্রাজ্যের প্রবক্তা ছিলেন এর্তুগ্রুল। এই সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল ঐতিহাসিক ড্রামা সিরিয়াল দিরিলিস আর্তুগ্রুল। ওসমানীয় খিলাফতের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা আর্তুগ্রুলের কাহিনী নিয়ে নির্মিত পাঁচ সিজনের এই সিরিজটি ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, ইউটিউবে গড়েছে নতুন রেকর্ড। এই জনপ্রিয় টিভি সিরিয়ালের ধারাবাহিকতায় কুরুলুস ওসমান টিভি সিরিজটি তৈরি হচ্ছে। এমনকি একই পরিচালকের সৃষ্টি হওয়ায় আর্তুগ্রুলের মতোই দর্শকরা ইতিমধ্যে বুঁদ হয়ে গেছেন কুরুলুস ওসমানে। মূলত যারা আর্তুগ্রুল দেখেছেন তারা তো কুরুলুস ওসমান দেখছেনই, এর সাথে নতুন করে আরও নতুন দর্শক যোগ হচ্ছে। তাই দিরিলিস আর্তুগ্রুল যেসব রেকর্ড আর ইতিহাস সৃষ্টি করেছে তা কুরুলুস ওসমানের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা বলাই যায়। ইতিহাস থেকে জানা যায় ওসমান গাজী ছিলেন তুর্কিদের নেতা এবং ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তৎকালীন সময় ওসমানীয়দের রাজ্য আকারে ছোট ছিল, যাকে বেইলিক বলা হতো, এবং পরবর্তীতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়, যে সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল 1299 সালে এবং যার আনুষ্ঠানিক সমাপ্তি হয় 1922 সালে সালতানাতের বিলুপ্তির মধ্য দিয়ে। অর্থাৎ ওসমানী সাম্রাজ্য পৃথিবীতে টিকে ছিল প্রায় 623 বছর, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘতম শাসন, যার প্রতিষ্ঠাতা এই ওসমান গাজী, যাকে প্রথম ওসমানও বলা হয়ে থাকে। প্রথম ওসমানের পিতা এর্তুগ্রুল মঙ্গোলদের আগ্রাসন থেকে রক্ষা করে তুর্কি কাই গোত্রকে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় নিয়ে আসেন। তার স্ত্রীর নাম ছিল হালিমা খাতুন, আর তার অন্যতম সহযোদ্ধা ছিলেন তারগুত বামসিবেরেক আর দোগানাল্প। যারা দিরিলিস দেখেছেন তারা আর্তুগ্রুলের জীবন সম্পর্কে জেনে থাকবেন, আর আর্তুগ্রুলের সংগ্রামী জীবনী অনুসরণ করেন তারই সুযোগ্য সন্তান ওসমান গাজী। তিনি আর্তুগ্রুলের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যান। ওসমান রোম সুলতান প্রথম কায়কোবাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সুলতান তাকে আনাতোলিয়ায় বেইলিক প্রতিষ্ঠা এবং পশ্চিমে বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধির অনুমতি প্রদান করেছিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হতে থাকায় এই অনুমতির সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে পূর্বাঞ্চলে সেলজুক তুর্কিদের অধীনে মুসলিমরা ক্রমাগত মঙ্গল আক্রমণ ও অভ্যন্তরীণ কলহের কারণে বিভক্ত হয়ে যাচ্ছিল। পিতার মৃত্যুর পর ওসমান গোত্রপ্রধান বা বে হন। এই সময় দুর্বল হয়ে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সমগ্র ইসলামী জগৎ থেকে সৈনিকরা তার শাসনাধীন অঞ্চলে এসে জড়ো হয়। এছাড়াও মঙ্গোলদের হাত থেকে বাঁচার জন্য অসংখ্য উদ্বাস্ত ওসমানের আমিরাতে এসে আশ্রয় নেয়। তাদের মধ্যে অনেক সাহসী যোদ্ধা ছিলেন। ওসমানের দক্ষ নেতৃত্বে এই যোদ্ধারা দ্রুত কার্যকর বাহিনী হিসেবে গড়ে ওঠে এবং এর ফলে সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ওসমান বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধি এবং তার তুর্কি প্রতিবেশীদের সাথে সংঘর্ষ এড়িয়ে চলার কৌশল গ্রহণ করেন। উত্তর ফ্রিজিয়ার অনুর্বর এলাকা থেকে বিথিনিয়ার উর্বর সমভূমির দিকে যাওয়া গিরিপথের মধ্য দিয়ে তিনি প্রথমে অগ্রসর হতে থাকেন এবং একের পর এক অঞ্চল জয় করতে থাকেন। অনেক ইতিহাসবিদের মতে এ সকল বিজয় স্থানীয় বাইজেন্টাইন অভিজাত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত হয়। তাদের মধ্যে কিছু যুদ্ধে পরাজিত হন এবং অন্যান্যরা বিভিন্ন চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ওসমানের অধীনস্থ হয়। মূলত ঐতিহাসিক এই ঘটনার প্রেক্ষিতে এগিয়ে চলে কুরুলুস ওসমান টিভি সিরিয়ালের কাহিনী। এই টিভি সিরিয়াল নিয়ে যেমন আলোচনা চলছে তেমনই সমালোচনা কম নয়। এই সিরিয়ালের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এরা ইতিহাস বিকৃত করেছে। তবে এই সিরিয়ালের পক্ষে বিপক্ষের মূল কারণ রাজনৈতিক। নির্মাতারা বলছেন এটি হুবহু ইতিহাসের কার্বন কপি নয়। আর্তুগ্রুল গাজী, সুলতান ওসমান গাজী এবং ওসমানের ছেলে সুলতান ওরহান গাজীর সম্পর্কে সুনিশ্চিত ঐতিহাসিক তথ্যের পরিমাণ খুব বেশি নয়। বিশেষভাবে আর্তুগ্রুল গাজী ও ওসমান গাজীর সম্পর্কে নিশ্চিত তথ্যের পরিমাণ একদমই কম। এর প্রধান কারণ আর্তুগ্রুল গাজীর সময়ে তিনি ছিলেন মূলত একজন বে তথা সীমান্তের গাজী। তার দায়িত্ব ছিল সেলজুক সালতানাত রোমের বাইজেন্টাইন সীমান্ত পাহারা দেয় এবং তাকে আরও পশ্চিমে বর্ধিত করা হয়। একজন গোত্রপ্রধান সম্পর্কে যতটুকু তথ্য সংগ্রহ করা প্রয়োজন বলে মানুষ মনে করেছে ততটা তথ্যই সংরক্ষিত আছে। তাছাড়া আর্তুগ্রুল বে নিজে নিরক্ষর ছিলেন এবং তার গোত্রে শিক্ষিত মানুষের সংখ্যাও ছিল খুবই কম।
পক্ষান্তরে ওসমান জীবন শুরু করেছেন একজন গোত্রপ্রধানের সন্তান হিসেবে, যাদের বেশ বড় একটা জায়গা ছিল। বাবার অধীনে থাকা 440 জন ঘোড়সওয়ারের বাহিনীকে তিনি ধীরে ধীরে বড় করেছিলেন। আর্তুগুলবে সেলজুকদের একনিষ্ঠ অনুগত হলেও মঙ্গোলদের আনুগত্যের বেলায় অন্যান্য তুর্কিবের মতোই তিনি মামলুকদের সাথে যোগ দিতেন বলে ধারণা করা হয়। এদিকে ওসমান সেলজুকদের কাছ থেকে অনেকটাই স্বাধীন ছিলেন এবং খুব সম্ভবত 1299 সালে সেলজুক সুলতান তাকে সীমান্তের স্বাধীন শাসক হিসেবে উপটোকন পাঠান। ওসমান ও আর্তুগুলের জীবন নিয়ে প্রমাণিত তথ্যের অভাব থাকার প্রধান কারণ, তারা যে একদিন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়াবেন তা কেউ ভাবেননি। ছোট্ট এক জায়গায় একদিন তিন মহাদেশে বিস্তৃত সাম্রাজ্যে পরিণত হবে সেটাও কেউ কল্পনা করেনি। এছাড়া মঙ্গল আক্রমণের ফলে সমগ্র মুসলিম জাহানেই শিক্ষিত জনগোষ্ঠী ব্যাপকভাবে হত্যার শিকার হয়। মঙ্গল গণহত্যাগুলো ছিল শহর কেন্দ্রিক, তাই এতে শিক্ষিত মানুষেরা বেশি পরিমাণে নিহত হয়। যারা অবশিষ্ট ছিল তাদেরকেও দাস হিসেবে মঙ্গোলিয়ায় পাঠিয়ে দেওয়া হতো। এর প্রভাব পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত ইসলামী সভ্যতায় দেখা যায়। হিন্দুস্তান, মিশর সহ যে অঞ্চলগুলো মঙ্গলদের হাত থেকে বেঁচে গিয়েছিল সেখানে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি থাকলেও অন্যান্য অঞ্চলে শিক্ষিত মানুষের আকাল দেখা দেয়। তাই কুরুলুস ওসমান বা দিরিলিস আর্তুগুল মূলত ইতিহাসের ছায়া অবলম্বনে উপন্যাসের গল্পে রচিত সিরিয়াল। তাই আপনি যদি ওসমানী সাম্রাজ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হয়ে এই সিরিজগুলো দেখা শুরু করেন তাহলে অনেক বৈপরীত্য লক্ষ্য করতে পারেন, কারণ এক এক ইতিহাসবিদ এক একভাবে এই মহানায়কদের বর্ণনা দিয়েছেন। তবে সিরিজটির লেখক প্রযোজক মেহমেদ বোজদাক ইতিহাসের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করার চেষ্টা করেননি, এজন্য এই সিরিজ সারা বিশ্বে এতটা জনপ্রিয় হয়েছে। কারণ এটি শুধুমাত্র বিনোদন নয়, এর মাধ্যমে অনেক দর্শক সত্য এবং মিথ্যাকে আলাদা করে নিয়েছেন। কিছুদিন আগে গণমাধ্যমের শিরোনাম হয় দিরিলিস দেখে মুসলমান হয়েছেন এক নারী। এমনই অনেক ঘটনা রয়েছে যা পর্দা থেকে বাস্তব জীবনে প্রভাব ফেলেছে, তাই এই সিরিয়ালকে শুধুমাত্র বিনোদন বললে ভুলই হবে। যেহেতু দুই সিরিয়ালের গল্প একই ধারাবাহিকতায়, তাই আর্তুগুলের উদাহরণগুলোই কুরুলুস ওসমানের ক্ষেত্রেও অনেকটাই প্রযোজ্য। গত রমজানে পাকিস্তানে উর্দু ভাষায় ডাবিং করে পিটিভিতে দেখানো শুরু হয় বিখ্যাত এই সিরিজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও সিরিজটি অনেক প্রিয়, তা তার বিভিন্ন বক্তব্য থেকেও জানা যায়। পাকিস্তানে শুরু হওয়া এই সিরিজ দর্শকদের বেশ ভালোভাবেই মোহিত করতে সক্ষম হয়েছে। বিশেষ করে নায়কের সাহসিকতা, গল্পের ধরন, উচ্চমানের সূচনা দিন দিন দর্শকদের মাতিয়ে রেখেছে। মূলত যারাই এটা দেখা শুরু করেছেন তারাই এটাতে বুঁদ হতে বাধ্য। ভারতেও এর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। এক গবেষণায় দাবি করা হয়েছে ভারতীয়রা এখন ইউটিউবে শাহরুখ খানের চেয়েও অনেক বেশি সার্চ করছে এর্তুগুলের ভিডিও। কুরুলুস ওসমান চরিত্রটি এখনও এর্তুগুলের মতো জনপ্রিয় হতে না পারলেও এটিও যে ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এতে কোনো সন্দেহ নেই। এর রয়েছে টানটান গল্প, নাটকীয়তায় ভরা প্লট, দারুণ অভিনয়, উত্তপ্ত ফাইটিং দৃশ্য আর দুর্ধর্ষ স্পেশাল এফেক্টস, যা একবার দেখতে বসলে সেটা থেকে ওঠাই মুশকিল। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকে দিরিলিস আর্তুগুল শেষ হয়। এবার শুরু হয়েছে একই গল্পের ধারাবাহিকতায় কুরুলুস ওসমান। তুর্কি এই সিরিজ কুরুলুস ওসমানের প্রথম সিজন সারা বিশ্বে ভালো সাড়া ফেলেছে ইতিমধ্যেই, দর্শকদের কাছেও এটি বেশ আলোচিত হয়েছে। এই ওসমান যেমন আর্তুগুলের ছেলে, বাস্তবের মতোই এই দুই সিরিজ সম্পর্কে বলা যায় বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, আর পরিচালকও একই ব্যক্তি, তাই অনেক সময় আপনি এই দুই সিরিজকে আলাদাই করতে পারবেন না। দিরিলিস আর্তুগুলের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এঞ্জিন আলতান দোজিয়াতান, দর্শকদের হৃদয়ে ইতিমধ্যে তিনি স্থান করে নিয়েছেন। আর কুরুলুস ওসমানের প্রধান চরিত্রে অভিনয় করছেন বোরাক এজবিট। তবে কুরুলুস ওসমানের দর্শকরা আর্তুগুল চরিত্রকে দারুণভাবে মিস করেছেন। যদিও এই সিরিজের নায়ক ওসমান, তবুও আর্তুগুল চরিত্রটির প্রতি দীর্ঘদিনের ভালোবাসা এটা তৈরি করেছে, এজন্য পরিচালক আর্তুগুল চরিত্রটিকে এই সিরিজেও নিয়ে এসেছেন। তবে যেহেতু এখানে তার প্রধান চরিত্র নয়, তাই দিরিলিসের আর্তুগুলকে দর্শকরা খুঁজে পায়নি, তবুও দুধের স্বাদ ঘোলে মেটানোর অনুভূতি পেয়েছে দর্শকরা। তবে কয়েক পর্ব পর যথারীতি আর্তুগুলের মৃত্যু হয়, এর মাধ্যমে চরিত্রটি চূড়ান্তভাবে বিদায় নেয় এই সিরিয়াল থেকে। কুরুলুস ওসমান টিভি শোতে ওসমানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংগ্রাম এবং কিভাবে ওসমানী রাজত্ব প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ করেন তাই দেখানো হয়েছে। বাইজেন্টাইন এবং মঙ্গোলদের বিরুদ্ধে ওসমানের সংগ্রাম নিখুঁতভাবে ফুটে উঠেছে এই সিরিজে। কিভাবে ওসমান বাইজেন্টাইন এবং মঙ্গোল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তাই দেখবে পর্দায় দর্শকরা। ওসমান অনেক শত্রু এবং বিশ্বাসঘাতকদের মুখোমুখি হয়েছিল এবং এই বাধাগুলি কাটিয়ে উঠতে পেরেছিলেন। মৃত্যুর খুব কাছাকাছি থেকেও বের হয়ে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি এবং তার অনুগত সহচর পরিবার এবং বন্ধুদের সহায়তায় তার মিশনটি সফল করতে পেরেছিলেন। এই সিরিয়ালের প্রধান চরিত্র ওসমান বে, তিনি আর্তুগুলের ছোট ছেলে। প্রথম সিজনে আর্তুগুল অনুপস্থিত, আর তার স্থানে কাই বসতির প্রধানের দায়িত্ব পালন করেন আর্তুগুলের ছোট ভাই দুন্দার। মূলত আর্তুগুলের স্বপ্ন হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই স্বপ্ন লালন করত আর্তুগুল। কিন্তু একদিকে মঙ্গোলদের অত্যাচার, অপরদিকে টেম্পলারদের নানামুখী ষড়যন্ত্র আর্তুগুলের স্বপ্ন বাস্তবায়নে প্রধান বাধা। সেই বাধা ওসমানের আমলেও বিদ্যমান ছিল, কারণ তৎকালীন দুনিয়ার অন্যতম শক্তিশালী
শক্তিশালী মঙ্গল বাহিনী, তাদেরকে পরাস্ত করাও এতটা সহজ নয়। আর খ্রিস্টান সম্প্রদায়ও অনেক শক্তিশালী, দুই পরাশক্তির সাথে লড়াই করে টিকে থাকতে হতো কাই বসতিকে। এক্ষেত্রে শুরুতেই ওসমানের চাচা দুন্দারের সাথে মতের পার্থক্য তৈরি হয়, কারণ দুন্দার মনে করেন এত বড় শক্তির সাথে আপোষ করেই আমাদের চলতে হবে, না হলে কাইরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আর্তুগুলের ছোট ছেলে ওসমান মনে করেন আমরা বরং আপোষের চিন্তা করেই ধ্বংস হয়ে যাব। আর এক্ষেত্রে ওসমানের সহায়তায় এগিয়ে আসেন তার ভাই গুন্দুজবে ও সাবচিবে। এভাবেই খাত প্রতিঘাতে এগিয়ে চলে সিরিয়ালের গল্প। আর এটি এমন এক সিরিয়াল যেখানে রয়েছে প্রেম অ্যাকশনের দারুণ কম্বিনেশন, একই সাথে ভিএফএক্স গ্রাফিক্সের দারুণ সমন্বয়। তো আর দেরি না করে যদি এর আসল টুইস্ট পেতে চান তাহলে আজই শুরু করে দিন এই সিরিয়াল।